Assalamualaikum, আমি ডক্টর মোহাম্মদ শাহ আলম, অর্থোপেডিক বিশেষজ্ঞ এবং স্পাইন সার্জন। আজকে আমরা অপারেশন করব, এটা হচ্ছে মাছ কাটা। পায়ের নিচে শক্ত গুটির মতো হয় এবং খুব ব্যথা করে হাঁটতে গেলে। আমরা এই অপারেশনের আগে পাটাকে একটু সাবান দিয়ে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিই, কারণ হলো জীবাণুমুক্ত করার জন্য এটাও প্রয়োজন। একটা ইনসুলিন সিরিঞ্জে অবশ্যই ওষুধ নিলাম, ছোট মানুষ যাতে ব্যথা না পায়। শেষ, অবসর ওষুধ দিলাম তো শেষ। এই হচ্ছে মোফাসলের মাছ কাটা, এই যে এটা আমরা অপারেশন করব, যদিও আমি অবসর ওষুধ দিয়েছি। ওকে, ঠিক আছে, আমরা অপারেশন দৃশ্য দেখাতে পারবো না ফেসবুক এবং ইউটিউবের জন্য। ঠিক আছে, আমাদের এই মফাসলের মাছ কাটার অপারেশনটি শেষ হয়ে গেল, আর আমরা এই ব্লিডিং দৃশ্যটা আসলে আপনাদেরকে দেখাইনি। এই হলো, আমরা সেলাই দিয়েছি 3টা, এটা 7 দিন পরে সেলাই কেটে দেবো। আর ওর যেটা ছিল, যেটা বের করলাম, সেটা হচ্ছে এইটা, এই পা থেকে। 3 দিন পরে ব্যান্ডেজটা খুলে এই জায়গাটা ভিজাবে এবং গোসল করবে, আর একটা মলম দেবো, ভায়োডিন মলম লাগাতে পারবে। আর পায়ের ক্ষেত্রে যেটা বলছিলাম, সেলাই কাটা 10 থেকে 14 দিন পরে কাটতে হয়, হাতের ক্ষেত্রে 7 দিন পরে, পায়ের ক্ষেত্রে 14 দিন পরে কাটলেই ভালো, কারণ পায়ে স্কিন জোড়া লাগে অনেক দেরিতে। তোমার 3 দিন পা ভেজানো যাবে না, এখন বাসায় গিয়ে পাটা বালিশের উপর রাখতে হবে, ব্যাস। এখন নেমে পড়ো, সুন্দর, নেমে পড়ো বাবা, এই যে পা দাও। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন মাছ কাটা অপারেশন। যদি আপনার বা আপনার পরিচিত কারো এরকম মাছ কাটা থাকে, তাহলে এটা আসলে অপারেশন ছাড়া কোনো বুদ্ধিই নেই। অতএব অপারেশনই যেহেতু করতে হবে, যত তাড়াতাড়ি করা সম্ভব ততই ভালো, কারণ যত দেরি হবে তত এই মাছ কাটার সাইজ বড় হয়ে যাবে। মাছ কাটার সাইজ যদি বড় হয়, তাহলে আমাদেরকে অনেক বড় একটা অংশ কেটে দিতে হয়, এবং এই অনেক বড় অংশ কেটে দিলে আমরা স্কিন টু স্কিন সেলাই দিতে গিয়ে বড় সমস্যায় পড়ি, স্কিন কানেকশন আনা মুশকিল হয়ে যায়। এই জন্য যত দ্রুত সম্ভব, যত ছোট থাকতে সম্ভব, এই অপারেশনটা করে ফেলতে হবে। আজ এ পর্যন্তই। আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।